এ হচ্ছে ব্যাপক একটা শব্দ শুধুমাত্র সালাত শুধুমাত্র সৌম শুধুমাত্র জাকাত শুধুমাত্র হজ এগুলোর নামই যে এবাদত এটা নয় কেউ আমাকে সালাম সালাম দিল আমি তার সালামের প্রতি উত্তর দিলাম এটাও হচ্ছে এবাদত শুধু তাই নয় সালাম দেওয়ার পরে আমি যখন তার সাথে মুসাফা করলাম এটাও কি এবাদত আমরা শোয়ার সময় ডান কাতে ডান গালে ডান হাত দিয়ে শুইব এটাও এবাদত আমি যখন আমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললাম তখন আমি কি করলাম এবাদত করলাম এবাদত ছাড়া নাকি পাওয়া যাবে না সুতরাং আমি যখন আমার কোনো ভাইয়ের সাথে এইভাবে ঠিক সাক্ষাৎ করব এটা আমার জন্য এবাদত রাসুল সাল আলাইসাল্লাম বলছেন কোনো ব্যক্তি নামাজ পড়ার পরে তার মুসাল্লাতে তার স্থানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ফেরেশতা তার জন্য দোয়া করবে আল্লাহম্ম ফের্লাহ আল্লাহ রহাম হু আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে যে কোনো জায়গায় আল্লাহর আল্লাহর নির্দেশ এবং তার নিষেধগুলোকে মেনে চলাই হচ্ছে ইবাদত আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والانس الا ليعبدون وايضا قال الله تعالى وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال الله تعالى ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মিন হোসনে ইসলাম ইসলামিলমার এ তার কুহু মালায়ী সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই রব্বুল আলমিনের জন্য যার অশেষ রহমতে যার অশেষ দয়ায় আমরা শান্তশিষ্ট পরিবেশে নিরাপত্তার সাথে একটি দিন অনুষ্ঠানে কিছু কোরআনের কিছু কথা এবং রাসুল সাল্লাই সাল্লামের পবিত্র বাণী থেকে কিছু কথা শোনার জন্য আমরা অত্র মসজিদে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ যে সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের স্বজাতীয় ভাইয়েরা মুসলিম ভাইয়েরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের দ্বারা প্রতিনিয়ত মার খাচ্ছে প্রতিনিয়ত নিহত হচ্ছে তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে তারা নিজেও জানে না যে এখন থেকে পাঁচ মিনিট পরে আমাদের কি অবস্থা হবে কিছুক্ষণ পরে আমাদের কি অবস্থা হবে এই অবস্থাতে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে সুস্থভাবে সুন্দর পরিবেশে কিছু দিনই আলোচনা শোনার জন্য তফিক দান করেছেন সালাম বর্ষিত হোক মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লামের ওপরে জেনে তার উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন যে তার উম্মত কিভাবে সর্বদা আল্লাহ আল্লাহতালার ইবাদতের মধ্যে থাকতে পারে সর্বদাই তার সময়টা তার প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কিভাবে এটা এবাদতে পরিণত হতে পারে আমরা আজকে খুব সংক্ষেপে আলোচনা করব এবাদত সম্পর্কে তার আগে আমাদের জানতে হবে এবাদত অর্থ কী এবাদতের অর্থ হচ্ছে এ বাংলা অর্থ যদি আমরা বলি দাসত্ব করা উপাসনা করা অর্চনা করা ইত্যাদি এই শব্দটি এসেছে মূলত আব্দুন থেকে আব্দুন শব্দের অর্থ দাস বান্দা গোলাম ইত্যাদি আরও কিছু হয়তো অর্থ থাকতে পারে এবাদত কাকে বলে আমাদের মধ্যে যারা আমরা অল্প জ্ঞানের অধিকারী যদি তাদেরকে জিজ্ঞেস করা যায় যে এবাদত কাকে বলে দেখবেন যে উনি বলবেন এবাদত হচ্ছে নামাজ পড়া রোজা রাখা এই তো এগুলে আরও দু একটা হয়তো বলবে যাদের এল জ্ঞানটা এর চাইতে আর একটু বেশি আছে তারা হয়তো বলবে নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত জিকির আজকার ইত্যাদি এইগুলো হচ্ছে ইবাদত আমরা আজকে জানার চেষ্টা করব যে এবাদতের অর্থ কী আর আল্লাহ তাআলা যে আমাদেরকে শুধুমাত্র তারই এবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা কি শুধুমাত্র তার তারই এবাদত করি কি না করতে পারি না পারছি কি না এবাদতের সংজ্ঞা মোফাসেরিনগণ এক একজন এক একভাবে দিয়েছেন তবে তাদের ভাষাগুলো ভিন্ন হলে মর্মার্থ কিন্তু এক একই তারা বলেছেন কেউ বলেছেন মানাল এবাদাতে এবাদতে এত এবাদতের অর্থ হচ্ছে আনুগত্য করা কেউ কেউ বলেছেন এ যে আল্লাহ তা কাছে অবনমিত হওয়া নিজেকে তুচ্ছ করা আবার কেউ কেউ বলেছেন আত্তাদলোক ওয়াল খোদু ওয়াল যে আল্লাহ তা কাছে নিজেকে তুচ্ছ করা আল্লাহ তাআলার কাছে বিনয়ী হওয়া আল্লাহ তাআলাকে ভয় করা ইত্যাদি ইত্যাদি তবে এবাদতের সংজ্ঞা যারাই দিয়েছেন এদের মধ্যে সবচাইতে তাৎপর্যপূর্ণ সংজ্ঞা হচ্ছে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া মিয়া রহম্লাহ এর সংজ্ঞাটি তিনি এবাদতের সংজ্ঞা দিতে বলেন যে আলে এবাদাত ইসমুন জামে এবাদত হচ্ছে একটি সামষ্টিক নাম সমষ্টিগত নাম লেখুললে মা ইউ হেবুল্ল হো দ কোন নাম প্রত্যেক ওই জিনিসের নাম ওই বস্তুর নাম ওই কাজের নাম ওই কর্মের নাম মা ইউ যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন ওয়ার দু এবং যেই কাজে যেই কথাই যে আচরণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন মিনাল আমাল কথা এবং কাজ আল বাতেনাতে দয় হেরা প্রকাশ্য অপ্রকাশ্য এবোষ হচ্ছে এমন একটা সামষ্টিক বিষয়ের নাম যেটার প্রকাশ্য অপ্রকাশ্য যে কোনো কথা বা কাজ যেটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যেই কাজে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হন এটি হচ্ছে এরই নামই হচ্ছে এখন আমরা যদি লক্ষ্য করি যে আমরা আল্লাহ তাআলা যে বলেছেন সুরাজ ছাপ্পান্ন নম্বরে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইহি আবদুন কিসের জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো আল্লাহ তাল্লা বললেন যে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিন্তু আমাদের তো পাঁচ অক্ত নামাজ পড়তে এক এক অক্তের সময় লাগে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পাঁচ অক্ত সালাত আদায় করলাম তারপরে আমরা আমাদের কাজে ব্যস্ত কেউ চাকরি কেউ ব্যবসা কেউ লেখাপড়া কেউ খেলাধুলা অথবা কেউ বিভিন্ন কাজে ব্যস্ত তো আমরা কি এবাদত করতে পারছি আমরা তো এবাদত আমাদের ধারণা অনুযায়ী আমাদের ইলম অনুযায়ী এবাদত তো করছি মাত্র এই অল্প সময় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আল্লাহ তালা বললেন যে ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বাকি কোনো কাজের জন্য নয় কিন্তু আমরা তো দেখছি আমরা এবাদত করতে পারছি না আমাদের ত্রুটিটা কোথায় ভুলটা কোথায় আরেকটি বিষয় লক্ষণীয় এখানে যে আল্লাহ পাক অত্র আয়াতে মানুষের আগে জিনের কথা উল্লেখ করেছেন মানুষের আগে জিনের কথা উল্লেখ করেছেন তারপরে মানুষের কথা উল্লেখ করেছেন কেন তৎকালীন মুশেরিকরা কেউ ছিল জিনের পূজা করত জিন পূজারি এই আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যারাকে চোখে দেখতে পাও না যেই জিন জাতিকে ওই জিন জাতিকে তোমাদের কত আদেশ তো দেওয়া হয়েছে হয়েছেই ওই জিন জাতিকেও আদেশ দেওয়া হয়েছে আমার এবাদত করার জন্য এই জন্য আল্লাহ তাআলা মানুষের পূর্বে জিনের কথা উল্লেখ করেছেন যেন এর তাগাদাটা এর গুরুত্বটা মানুষ উপলব্ধি করতে পারে অনেক এতে আল্লাহ তাওয়ালাহ বলছেন ওয়ালাকত বা না ফিকুল্লে উম্মতির রাসূলা আমি প্রত্যেক জাতি একেবারে পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত যত জাতি এসেছে রাসূল সাল আল্লাসাল্মের উপর থেকে যেহেতু তিনি ছিলেন শেষ্ণবিক তার উপর থেকে প্রত্যেক উন্মতের জন্য আমি একটা করে রাসূল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে আদেশ দিয়েছিলাম কি আনে বদুল্লাহ যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো প্রত্যেক নবীকে আদেশে দিয়েছিলাম এটা যে তারা যেন তার উমদকে বলে কি ও অবদৌল্লাহ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো ওয়া জিতানিব তাকুত এবং তাগুতকে বর্জন করো আল্লাহ অন্যকে অন্য কাতে বলছেন ওয়ামা উমেরু ইল্লা লে লেবদুল হ মুখ লক্ষ্মী নালাহুদ্দিন ওয়া মা উমেরু তাদেরকে কোনো আদেশ করা হয়নি তবে কিসের আদেশ করা হয়েছে যে তারা যেন আল্লাহ ইবাদত করে তারা যেন শুধুমাত্র এই দেওয়া হয়েছে তারা আল্লাহ ইবাদত করে এবাদত তো করি বটে আমাদেরকে যে ইবাদত করার জন্য পাঠালেন কিন্তু আমরা তো দেখছি আমরা এবাদত করছি কোনটা এই যে দিনের দুই আড়াই ঘন্টা বাকি সময়টুকু আমরা কি করছি আমরা যদি তাইমিয়া রহমেলা আলার তার সংজ্ঞাটাকে যদি একটু বুঝার চেষ্টা করি আমরা একটু যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আমরা এবাদত কতক্ষণ করি আর কতক্ষণ করি না আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আব্দুনের একটা অর্থ হচ্ছে দাস গোলাম দাস কাকে বলে মনিব যাকে ক্রয় করে নিয়ে আসলো টাকা দিয়ে কিনে নিয়ে আসলো সে হচ্ছে তার দাস আমি যে দাসটা ক্রয় করলাম সে কি চব্বিশ ঘন্টার মধ্যে আমার দাসত্ব করে মাত্র কয়েক ঘন্টা দু আড়াই ঘণ্টা বা দুপুর সকাল এবং রাত শুধুমাত্র তিনবেলা দাস থাকে বাকি সময় থাকে না এমনটা কি না এমনটা তো থাকে না সে যাকে ক্রয় করে নিয়ে আসলো সে তার দাসত্ব করে চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তার দাস হিসেবেই থাকে আমরা কি আমরাও তো বান্দা আমরা বান্দা না আমরাও তো বান্দা আল্লাহ তালার দাস তাহলে কি আমরা শুধুমাত্র দিনের মাত্র এক কয়েক ঘন্টায় আল্লাহ দাস দাসত্ব করি দাস থাকি বাকি সময় কি তা আমরা তার দাস থেকে বেরিয়ে যাই না বেরিয়ে যাই না আমরা আল্লাহ তাল্লা দাসত্ব করি কিভাবে করতে হয় কিভাবে হয়তো আমরা করতে পারি না কিন্তু করতে হয় কিভাবে এই রেলটুকু আমাদের নেই এই আমাদের নেই যদি আমরা এটা বুঝতে পারতাম জানতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা আল্লাহ তালা দাসত্ব করি কতক্ষণ তার দাস থাকি কতক্ষণ আমরা তার এবাদত করি কতক্ষণ আমরা আবারও ইবন তাইমার ওই সংজ্ঞার দিকে ফিরে আসি আর একটা বিষয় মনে রাখতে হবে দাস মানে একেবারে নগণ্য কিছু না দাস বলতে আমাদের দেশের যে দেশীয় প্রথা যেগুলো দুনিয়া যে দাস এই দাস নয় কালেমের শাহাদাতের মধ্যে যখন আমরা নাবির সাক্ষ্য দিই ওখানে কি আছে ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দহু ও রসুলু আগে আব্দ আছে তারপরে কি আছে রাসুল আছে আগে আব্দ আছে যে মোহাম্মদ হচ্ছে কি আল্লাহ তালার বান্দা এবং তার রাসূল আল্লাহ তালা একাধিক আয়তে বলেছেন ওদ কোর আবদানা দা উদা ওদ কোর আবদানা জাকারিয়া ওদ করে এ বাদানা ইয়াকুব প্রত্যেক জায়গায় তিনি বলেছেন যে তোমরা আমার বান্দা দাউদের কথা স্মরণ করো জাকারিয়ার কথা স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ইয়াকুব এদের কথা স্মরণ করো এই জন্য এমনটা ভাবা উচিত নয় যে আব্দুল দাস বলতে একেবারে নগণ্য কিছু এমন এমনটা না বরঞ্চ যেই ব্যক্তি আল্লাহ তাআলার যত বড় দাস হতে পারবে তার যত বেশি দাসত্ব করতে পারবে আল্লাহ তালার কাছে তার মর্যাদা সবচাইতে বেশি সব চাইতে বেশি যে যত বড় দাস হতে পারবে আল্লাহ তাল্লাহার তার যত বেশি দাসত্ব করতে পারবে আল্লাহ তাল্লার কাছে তার দাম সবচাইতে বেশি ইন্না আকরমাকুম আইন্দল্লাহে আতকুম আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যে ব্যক্তি মোত্তাকি পরেজগার তাকুয়াবান সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত আর যে যত বড় তাকুয়াবান সে সবচেয়ে বড় দাস সে সবচেয়ে বেশি দাসত্বকারী এবার আমরা সঙ্গে আসি তিনি যে বললেন যে এবাদত হচ্ছে ওই সামষ্টিক নাম আল্লাহ তাআলা যেটা ভালোবাসেন ও আর এবং যে কথায় যে কাজে যে আচরণে তিনি সন্তুষ্ট থাকেন এটা হচ্ছে কি এটা হচ্ছে এবাদতের সংজ্ঞা এখন আমরা আমাদের এল এল অনুযায়ী আমাদের জ্ঞান অনুযায়ী আমরা আল্লাহ তালার এবাদত খুব বেশি করি সব সময় করি এরকম খুঁজে পাই না আমরা সর্বোচ্চ যদি এখন পাই তাহলে এই যে পাঁচ পাঁচাত্তর সালাত আদায় করি হয়তো এর সময় বা এর চাইতে আর কিছু বেশি সকালে সকালে ওঠে কোরআন আনতেলাত করলাম বা অন্য সময় আর কিছু করলাম বাস এইটুকুই কিন্তু এর বাইরে তো আমরা কিছু এবাদত খুঁজে পাচ্ছি না আসলে কি বিষয়টি তাই আসলে কি এবাদত এতটুকুই না এতটুকু নয় এবাদত হচ্ছে ব্যাপক একটা শব্দ শুধুমাত্র সালাত শুধুমাত্র শুধুমাত্র জাকাত শুধুমাত্র হজ এগুলোর যে এটা নয় শুধুমাত্র এগুলোর এবাদত নাম এবাদত নয় আমরা কিন্তু এখনও ইবাদত করছি আমরা এখনো এবাদত করছি কিন্তু আমরা জানি না আমরা জানি না কিভাবে রাসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি নামাজ পড়ার পরে তার মোসাল্লাতে তার স্থানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ফেরেশতা তার জন্য দোয়া করবে আল্লাহ ফের হু আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার উপরে দয়া করো কখন করবে এটা নামাজ শেষ নামাজ পড়ছে না কিন্তু সালাম ফেরানো শেষ বসে আছে তার মশালাতে তার জায়গায় ও যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকবে এটা কি এবাদত নয় আমি বসে থাকবো ফেরেস্তা আমার জন্য এবাদত দোয়া করবে এটা কি এবাদত নয় আমরা এখন যে মাদলিসে বসে আছি এটাও একটা এবাদত এটাও একটা এবাদত আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন লায়া কদ পাউমুন মাজলেসান যখনই কিছু লোক কোনো মাজলিসে বসে কোন মাজলিসে ইয়াদু করুন আল্লাহ যেই মাজলিসে আল্লাহ তালার জিকির করা হয় কোনো মানুষ যখন এরকম কোন মাজলিসে বসে তখন কি করে ওরা সৌসাল্লা আলাহিসাল্লাম বলছেন ইল্লা হাফাতহুমুল হমুল মেলা ইকাতো ফেরস্তা তাদেরকে ঘিরে ধরে ও হসিয়াত হমুর রহমত ও আল্লাহতায়ালার পক্ষ থেকে পক্ষ থেকে রহমত দয়া তাদেরকে আচ্ছাদিত করে ওয়া নাজ্লাহ তা না তাদের ওপরে প্রশান্তি বর্ষিত হয় তাদের উপরে প্রশান্তি বর্ষিত হয় তাহলে আমরা যে এই যে একটা কোরআনের মাদলিসে বসে আছি যেখানে দিনের আলোচনা হচ্ছে এখন কি ফেরেশতারা কি আমাদেরকে ঘিরে নাই এখন কি আল্লাহর দয়া আমাদেরকে ঘিরে নাই এখন কি আমাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি বর্ষিত হচ্ছে না তাহলে আমরা কি এবাদতের মধ্যে নাই আমরা এবাদতের মধ্যেই আছি কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আমরা বুঝতে পারি না এবাদত হচ্ছে ওইটাই আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে যে কোনো জায়গায় আল্লাহর আল্লাহর নির্দেশ এবং তার নিষেধগুলোকে মেনে চলাই হচ্ছে ইবাদত আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো করা যথাসাধ্য করা যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত সুতরাং এমনটাই যদি হয় এবাদত তাহলে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে থাকি যদি আমরা সেটার সঠিক ব্যবহার করতে পারি তাহলে সময়ের ব্যবহার করতে পারি তাহলে ওই পরিবেশ অনুযায়ী আমল করতে পারি তাহলে তাহলে এই সবটুকে আমাদের জন্য এবাদত হয়ে যাবে চব্বিশ ঘন্টা শুধুমাত্র সালাত আদায় করা নাই শুধুমাত্র রমজান মাসে সিয়াম পালন করা নয় আল্লাহ পাক সুরাই মোজাদ মধ্যে বলছেন যে আমরা আমরা এবাদত করি কিনা আমরা এবাদতের মধ্যে আছি কিনা তিনি বলছেন ইয়া আমানু হে ইমানদার গুণ যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা এই মজলিসটা বৈঠকটাকে প্রশস্ত করো তখন তোমরা কি করে দাও তোমাদেরকে কেউ যদি বলে যে প্রশস্ত করে দাও তাহলে তোমরা বৈঠকটাকে প্রশস্ত করে দাও আল্লাহ তালা তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন আমরা যে এখন এখানে বসে আছি আমার কোনো ভাই এখানে আসলো তার বসার জায়গা নাই আমি তার জন্য একটু জায়গা ছেড়ে দিলাম যাতে সে বসতে পারে আমি এটাও এবাদত করলাম আমি এটাও এবাদত করলাম তার কারণ এটা আল্লাহ তালার নির্দেশ যে কেউ তোমাদের যদি জায়গা প্রশস্ত করতে বলে তুমি জায়গা প্রশস্ত করে দাও এটাও বাদত এটাও এটাও বদত শুধু তাই নয় রসুলসল্লা সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার স্থান থেকে উঠে যায় সে যদি আবার ফেরত আসে তাহলে ওই স্থানের হকদার যে ব্যক্তি আগে বসা ছিল সে যে ব্যক্তি আগে বসা ছিল সেই হচ্ছে হকদার এখন আমার পাশ থেকে কে উঠে গেল আমি চট করে ফাঁকা জায়গা পেয়ে ওখানে বসে গেলাম এরপরে সেই ব্যক্তি আসলো কিন্তু আমি তাকে জায়গা ছেড়ে দিলাম না তাকে জায়গা ছেড়ে দিলাম না তাকে জায়গা ছেড়ে দেওয়াটাই হচ্ছে এবাদত তাকে জায়গা ছেড়ে দেওয়াটাই হচ্ছে এবাদত আমরা এই মজলিসে বসে আছি আমরা যখনই রাসুল সাল্লামের নাম শুনবো তখনই তার উপর কি করব দরুদ পাঠ করব। এটাও এবাদত এটাও এবাদত রাসুল সাল্লাম বলছেন মনসল্লা আলাইয়া ওয়াহিদাতন সলাতন ওয়াহিদাতন সাল্লাহ আলাইহি বিহা আশ্রম যেই ব্যক্তি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার তার ওপরে দশটি রহমত বর্ষণ করবেন রসল্লা সাল্লাম অন্য বলছেন যেই ব্যক্তির কাছে আমার নাম উল্লেখ করা হলো ইউসাল্লে আলাইয়া কিন্তু সেই ব্যক্তি আমার ওপরে দরুদ পাঠ করল না তার নাক ধুলই ধূসরিত হোক রসুল সাল্লু সাল্লাম বলছেন আলবাকল কুল্লুল বাকলে কৃপন যত ধরনের কৃপন রয়েছে সবচাইতে বড় কৃপন হচ্ছে মান্ধু করে তো ইন্দাহ যার কাছে আমার নাম উল্লেখ করার পরেও সেই ব্যক্তি আমার ওপরে দরুদ পাঠ করল না ও হচ্ছে সবচাইতে বড় কৃপন তাহলে আমি যদি রাসুল সাল্লা সাল্লামের নাম শোনার সাথে সাথে সল্ল্লাহ আলি সাল্লামের সংক্ষেপে এটা কি এবাদত নয় এটাও এবাদত এটাও এবাদত আমরা জানি মসজিদে ঢোকার সময় মসজিদে যখন ঢুকব তখন ঢোকার আদবটা কি ঢুকতে হয় কিভাবে আগে ডান পা দিয়ে আগে ডান পা দিয়ে বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে আমি যখন এই নিয়তে ডান পা দিয়ে ঢুকবো যে মসজিদে ডান পা দিয়ে ঢোকাই হচ্ছে সোননাথ আমি যখন এই নিয়তে আগে ডান পা দিবো তখন এই পা দেওয়াটা আমার জন্য এইভাদত এটাও এই শুধু তাই নয় আমরা জানি রসুল সাল্লা সাল্লাম প্রত্যেকটা কাজ তিনি শুরু করতেন কোন দিক থেকে ডান দিক থেকে আমরা যখন পোশাক পরবো তখন শুরু করবো কোন দিক থেকে ডান দিক থেকে প্যান্ট পরবো দিব আগে ডান পা জামা পরবো দিব আগে ডান হাত স্যান্ডেল বা জুতা পরবো আগে দিব ডান পা দিব কিন্তু মসজিদে আসবো যখন আমি মসজিদে যখন ঢুকবো আমাকে ডান পা ঢোকাতে হবে তাহলে স্যান্ডেলটা কোন পায়ের আগে খোলা লাগবে আগে ডান পা খোলা লাগবে এখন আগে যদি ডান পা খুলে দেয় তাহলে যে বাম্পার যে আগে যে খোলার সময় আগে বাম্পা খুলতে হয় এই যে সুন্নাত এটা যে হলো না এটা যে হচ্ছে না তখন আমাকে করা লাগবে কি আগে বাম পাটা বের করে বাম পাটা স্যান্ডেলের ওপর রেখে দিয়ে এরপর ডান পা স্যান্ডেল জুতো থেকে জুতা থেকে বের করে তারপরে মসজিদে দেওয়া তারপরে বাম্পা দেওয়া আমি যখন এই কাজটি করব আমার এটাও এবাদতে হবে এটাও পরিণত হবে শুধু তাই নয় আমরা যখন মসজিদে আসে অনেক মুসল্লি আসে আমাদের এখানে অনেক স্যান্ডেল থাকে থাকে না থাকে না কিন্তু আমরা অনেককে দেখতে পাই অনেকে পরে আসে একটু দেরি হয়ে যায় যে কোনো কারণে পরে আসার পরে মসজিদে ঢোকার আগে যে অনেকগুলো স্যান্ডেল থাকে আমাদের অনেক ভাইকে দেখতে পাই তার পায়ে যে স্যান্ডেল পরেই স্যান্ডেলের উপর দিয়ে হেঁটে চলে আসে দিয়ে দরজার এখানে এসে স্যান্ডেল খুলে যদি আপনার স্যান্ডেলের সাথে এই আচরণ করা হয় তা আপনি এটা সহ্য করতে পারবেন কেমন লাগবে আপনাকে আপনাকে কেমন লাগবে আপনার স্যান্ডেল রেখেছেন আরেকজন স্যান্ডেল পায়ে দিয়ে আপনার স্যান্ডেল জুতার উপরে উঠল আপনাকে কেমন লাগবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না যদি আপনাকে ভালো না লাগে যদি আপনাকে ভালো না লাগে তাহলে অন্যকে কি করে ভালো লাগতে পারে রাসুল সাল্লাম বলছেন বলে বলে মা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওইটাই ভালো না বাসে যেটা সে নিজের জন্য ভালোবাসে আমি কি চাই যে আমার স্যান্ডেলের ওপর কেউ স্যান্ডেল পাঁ দিয়ে উঠুক আমি চাই তাহলে আমি যদি না চাই তাহলে আমার আর এক ভাইয়ের জন্য কেন চাই আমি আমি তার কোন লজ্জাতে আমি তার স্যান্ডেলের ওপর পা দিই আমার লজ্জা করে না বিবেক নেই জ্ঞান নেই সুতরাং আমি যখন আসার সময় মসজিদে ঢুকার সময় আমি যদি দেখি যে অনেকগুলো স্যান্ডেল আছে তখন আমি আমার স্যান্ডেলটা আগেই খুলে রেখে হাতে করে নিয়ে চলে এটাও 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 হচ্ছে বাদত শুধু তাই নয় আমি স্যান্ডেল পরে আছি আমরা স্পন স্যান্ডেল পরে আছি কোনো এক ভাই চামড়া স্যান্ডেল বা জুতা পরে আসলো তাকে উজু করতে যেতে হবে ওখানে বাইরে যাওয়া লাগবে কিন্তু চামড়া স্যান্ডেল চামড়ার জুতা এটা তো ভিজানো যাবে না ভিজতে পারা যাবে না তখন কি করলাম আপনি আপনার স্যান্ডেলটা স্পন স্যান্ডেলটা আপনার ওই ভাইকে দিয়ে দিলেন সে যেন ওটা পরে অজু করে আসতে পারে আপনার এ দেওয়াটাও এ বাদত আপনি যে এটা তাকে দিলেন এ দেওয়াটাও এ বাদত রাসুলসল্লা সাল্লাম বলছেন মান ফর্রাজ আন মুসলিম কুরবা তাম্মিন কুরাবে দুনিয়া ফর্রাজ আল্লাহ আনহ কুরবা তামিনুরাবে কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিম ভাই তার অপর কোনো মুসলিম ভাইয়ের দুনিয়াবিক একটা কষ্ট যদি দূর করে দেয় তাহলে আল্লাহ তার পরকালের কষ্ট একটা দূর করে দিবেন তাহলে আমার স্যান্ডেল দিয়ে তাকে আমি সহযোগিতা করলাম এটা কি এবাদত নয় অবশ্যই এবাদত এটা অবশ্যই এবাদত শুধু তাই নাই রাসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি পোশাক পরিধান করার সময় যদি বলে কাসানি মিন ওয়ালা মা আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি পোশাক পরার সময় এই দিকিটা বলবে এই দোয়াটা বলবে আমাদের অনেকের মুখস্থ আছে অনেকের মুখস্থ আছে আমল করি কম আবার অনেকের মুখস্থ নেই এটা সাল্লাম বলছেন যে ব্যক্তি পোশাক পরিধান করার সময় বলবে আলহামদুল্লাহ আতিন তার পূর্ববর্তী সাগিরা গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে এটা কি এবাদত নয় এটা কি এবাদত নয় এটাও এবাদত এটাও এবাদত শুধু তাই নয় আমি যখন মসজিদ থেকে বাইরে বের হব। এটাও আমার বাম পা দিয়ে যখন আগে বের হব। এটাও আমার জন্য এবাদত আমি টয়লেটে প্রবেশ করার সময় যখন আগে বাম পা দিয়ে ঢুকবো ডান পা দিয়ে বের করব এই নিয়তে যে এটি হচ্ছে সুন্নাত তখন আমার এই বাম পা দিয়ে ঢোকা ডান পা আগে বের করা এটাও এবাদতে পরিণত হয়ে যাবে এটাও এবাদতে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় আমরা আমাদের যে পরস্পরের যে দেখা হলে দেখা যখন হয় আমরা যে সালাম বিনিময় করি যে সালাম বিনিময় করি আমাদের কাছে অনেকের কাছে এটা ফর্মালিটি মেনটেন করা হয়ে গেছে আমরা ছাত্ররা সালাম দেয় ওস্তাজিকে দেই কেন যদি না দেয় তাহলে ওস্তাজি কিছু মনে করতে পারে কিছু বলতে পারে ছোট অফিসার বড় অফিসারকে দেয় যে গার্ডে আছে যে গেটম্যান আছে সে মাদ্রাসার টিচারকে প্রিন্সিপালকে ভাইস প্রিন্সিপালকে আরও বড় পদে যারা আছে তাদেরকে সালাম দেয় কেন সালাম যদি না দেই, তাহলে তারা কিছু মনে করতে পারকে পারে এমনকি আমার অবশেষে চাকরিও যেতে পারে যদি আদব রক্ষা যদি না করি যদি এই নিয়তে সালাম দেই তাহলে আমাদের এই সালামে কোনো কাজে আসবে না কাজে আসবে না কেন আসবে না রসুল সাল্লু আল্লাম বলছেন বিন ইয়াদ মানুষের প্রত্যেকটা আমল হচ্ছে তার নিয়তের ওপরে নির্ভরশীল আমি যদি এটা মনে করেই যদি দেই যে সালাম না দিলে কী বলবে বা স্যার কি মনে করবে এই জন্য সালাম দিয়ে সালাম আলাইকুম এই সালামে কাজ হবে না আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে ঠিক আমরা যখন পারস্পরিক সাক্ষাতের সময় যখন বললাম কাউকে দেখে বললাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাও আমার জন্য এই বাদত এটাও আমার জন্য এবাদত কেউ আমাকে সালাম সালাম দিল আমি তার সালামের প্রতি উত্তর দিলাম এটাও হচ্ছে এবাদত শুধু তাই নয় সালাম দেওয়ার পরে আমি যখন তার সাথে মুসাফা করলাম এটাও কি এবাদত এটাও এবাদত রসল সাল সাল্লাম বলছেন যখন দুই মুসলিম ভাই পরস্পরের সাক্ষাৎ করার পরে উভয় মুসাফা করে আল্লাহ পাক তাদের উভয়ে পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের সাকেরা গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ গুনাগুলো করবেন কেন যদি আল্লাহ আমাদের ওই কাজটাকে ভালো না তাহলে কি তিনি মাফ করতেন করতেন না তাহলে তিনি মাফ করতেন না তিনি যেহেতু মাফ করতেন সেহেতু আমরা বুঝতে পারছি কি এটাও কি এবাদত এটাও এবাদত শুধু তাই নয় আমরা প্রতিমধ্যে চলতে চলতে রাস্তার কোন কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে দেই আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আমরা এই নামাজ রোজা জাকাত হজ শুধুমাত্র এর মধ্যে যে এ বাদ সীমাবদ্ধ তা না বরঞ্চ আমরা চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে থাকি যদি আমরা আল্লাহর আদেশগুলো পালন করতে পারি তার নিষেধগুলো থেকে দূরে থাকতে পারি তাহলে আমরা দেখব যে আমাদের জীবনের চব্বিশটা ঘন্টায় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে আমাদের জন্য ইবাদত প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে আমার আমাদের জন্য এবাদত বলছিলাম যে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে যখন দেখতে পাবো কোনো কষ্টদায়ক বস্তু আছে ওটাকে সরিয়ে দেওয়াও এটাও কি ইবাদত এটাও হচ্ছে এবাদত

আমি রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছি যে একটা ভাঙ্গা ইট পড়ে আছে একটা কাঁটাযুক্ত ডাল পড়ে আছে বা অন্য কোনো বস্তু পড়ে আছে যেটা পথচারীকে কষ্ট দিচ্ছে আমি ওটাকে সরিয়ে দিলাম আমি একটা এবাদত করলাম আমি একটা এবাদত করলাম আর যখন আমার এই কাজগুলো এবাদতের নিয়ত হবে তখন আমার প্রতিদান অনেক অনেক বেশি হয়ে যাবে যেটার কল্পনাও আমরা করতে পারবো না রসুলসল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তালা মানুষের ভালো কাজগুলোকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন পার্থক্য কত দুয়ের মধ্যে পার্থক্য কত ছয় শত উননব্বই ছয় শত কাজ করবো একই কিন্তু নেকির এত পার্থক্য কিসের জন্য কাজ তো করবো একই নেকি এত পার্থক্য কেন সাল্লাম বলছেন মানুষ নামাজ শেষ করে দেয় সালাদ শেষ করে দেয় শেষ করার পরে নেকি কতটুকু পায়ো দশ ভাগের এক ভাগ নয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ এভাবে আস্তে 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 আল্লাহ নবী বলছেন যে অর্ধেক নেকি পাই অর্ধেক নেকি নামাজ তো শেষ করলাম আমিও শেষ করলাম আপনিও করলেন আমি কেন দশ নেকি পাবো আর আপনি কেন সাতশো নেকি পাবেন কেন পাবেন এমনটা না যে আপনি জোহরের চার রাখাতে জায়গা ছয় রাখাত পড়েছেন আমি চার রাখা পড়েছি বা আপনি চার রাখাত পড়েছেন আমি দুই রাখাত পড়েছি এমনটা তো না চার রাখাত চার রাখাতি পড়েছি সিজ এক রাখাতে দুইটা দুইটাই করেছি রুকু একটা রুকু একটাই করেছি যে রুকু সিজ যে তসবি তাহলিল যেগুলো করা লাগে সবগুলো করেছি এর পরেও এই নেকির পার্থক্যটা কেন ওই যে নিয়ত নিয়ত এবং আমলটা আমরা কে কিভাবে করছি আমি যখন রাস্তা থেকে রাস্তা থেকে কোনো একটা বস্তু কষ্টদায়ক বস্তু এই জন্য সরিয়ে দেব যে রসুল সাল সাল্লাম বলেছেন যে রাস্তাদায়ক বস্তু কষ্ট কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে ইমানের পরিচয় এবং এটা রাস্তা থেকে সরালে আল্লাহ পাক আমাকে এর প্রতিদান দিবেন যখন আমি এই নিয়তে রাস্তা থেকে ওই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেবো তখন আল্লাহ তালা আমার নেকির পরিমাণকে বাড়িয়ে দিবেন কিন্তু কিন্তু আমি হাঁটতে হাঁটতে দেখছি এমনি মনে হলো এমনি পা দিয়ে সরিয়ে দিলাম এমনি ওকে ঠেলে দিলাম কিন্তু আমার মধ্যে নিয়তটা এটা ছিল না আমার নেকি হবে কিন্তু ওই বরাবর হবে না ওই বরাবর হবে না আমরা এগুলো এতই সিম্পল জিনিস যে আমরা অনেক সময় এমনিতে বিনা কষ্টে করতে পারি হাঁটছি হাঁটতে হাঁটতে হয়তো বা কোনো ঢিলা বা কোনো ইট পড়ে আছে আমি খালি পা দিয়ে একটু সরিয়ে দিলাম সরিয়ে দিলেও দূরে সরে গেল রাস্তা ক্লিয়ার কোনো সমস্যা নেই রসুল সাল্লি সাল্লাম বলছেন আমি এক ব্যক্তিকে দেখছি যে জান্নাতে গাছের ছায়ার নিচে বসে আছে গাছের ছায়ার নিচে কেন গাছের ছায়ার নিচে কীভাবে রসুল সাল্লি সাল্লাম বলছেন যে এই গাছটি ছিল রাস্তার মধ্যে তিনি দেখলেন যে এই গাছটা পথচারীকে কষ্ট দিচ্ছে তিনি ওই গাছটাকে রাস্তা থেকে কেটে ফেলে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম দেখছেন যে ওই গাছের ছায়াতে ওই ব্যক্তি জান্নাতে বসে আছে তাহলে আমাদের এটা কি এবাদত নয় এটা কি এবাদত নয় এটাও এটাও এবাদত আমাদের জন্য এটাও এবাদত শুধুমাত্র তাই নয় আমরা চুপ থাকব কথা বলবো এটাও এবাদত চুপ থাকব এটাও এবাদত আমরা কোনো কাজ করব এটাও এবাদত কোনোটা করব না এটাও এবাদত কিভাবে। সাল্লাম বলছেন আখের যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ফাল্লিয়ান সে যেন কথা বললে কি কথা বলে ভালো কথা বলে কথা বললে যেন ভালো কথা বলে তাহলে আমি যখন কোনো ভালো কথা বলবো তখন এটা আমার জন্য এবাদত না অথবা তিনি বলছেন আউল ইয়াসমত ভালো কথা যদি বলতে না পারে তাহলে সে চুপ থাকবে ভালো কথা যদি না বলতে পারে তাহলে সে কোনো কথাই বলবে না চুপ থাকবে এটাও এবাদত এটাও সাল্লাম বলছেন আবু থেকে মনে তো তিনি বলছেন মিন হসনি ইসলামিল মার এ কোন ব্যক্তির ইসলামিক সৌন্দর্য হচ্ছে তার তারকহুমালিহে যেটা অবান্তর অযাচিত কোনো কাজ যেই কাজে কোনো উপকার নেই এমন কাজকে ছেড়ে দেওয়া হচ্ছে কোনো ব্যক্তির ইসলামিক সৌন্দর্য ওতে লাভ নেই ওতে ক্ষতি ক্ষতি নেই নেই ওই ওই কাজ করলে কথাটা কিন্তু কোনো লাভ নেই এরকম কাজ এরকম কথা পরিত্যাগ করাটাও হচ্ছে এবাদত এটাও এবাদত শুধু তাই নয় আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম আমরা ছাত্র আছি আমরা অনেক সময় লিখতে লিখতে কারো কলমের কালি শেষ হয়ে যায় খাতা শেষ হয়ে যায় আমি তাকে কি করলাম আমার কলমটা দিয়ে তাকে সহযোগিতা করলাম যেহেতু তার কলম নেই তুমি আর আমার কলমটা নিয়ে লেখো এটাও এবাদত এটাও এটাও একটা এবাদত কিন্তু আমরা কি মনে করি আমরা কি বুঝতে পারি যে এটা আমি এবাদত করলাম না ওই যে শুরুতে বললাম না যে আমরা এবাদত কতটুকু করি এই যে পাঁচ অক্ত নামাজ পড়ি এর বাইরে তো আর কোন কোনো কিছু আমি এ দেখতে পাচ্ছি না শুধু তাই নয় রাস্তায় হাঁটতে হাঁটতে চক্ষুকে নিচু করে চলাটাও হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে চক্ষুকে নিচু করে চলাটাও হচ্ছে এ বাদত তালা বলছেন হে নী আপনি মমিনদেরকে বলে দিন যে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করো নিচু করো এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ আর ওসুল হচ্ছে কোরআন আদেশের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে আল আমরুল উজুব আদেশ হচ্ছে আল্লাহ তালা যেটা আদেশ করবেন এটা পালন করাটা ওয়াজিব সুতরাং আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যখন চক্ষুকে নিচু করে চলবো তখন এই চক্ষুকে নিচু করে চলাটা আমার জন্য ইবাদত রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তিন প্রকার চক্ষু যাহার নাম দেখবে না তিন প্রকার চক্ষু যাহার নাম দেখবে না এর মধ্যে একটা কি একটা ওয়াদাত আন মাহার মিল্লা যার চক্ষুটা হারাম বস্তু দেখলেই সাথে সাথে নিচু করে নেয় হারাম কোনো কিছু দেখলেই যেই চক্ষু নিচু করে নেয় সেই চক্ষু যাহার নাম দেখবে না যদি এটার কারণে জাহান্নাম না দেখতে হয় তাহলে কি এটা এবাদত না আমি চক্ষু নিচু করার কারণে আল্লাহ তালা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন এটা কি এবাদত নয় কিন্তু দক্ষের বিষয় হলো সত্য আমরা এবাদত কাকে বলে এটাই জানি না এবাদত কোনটা এটা বুঝি না আমরা আমরা আমাদের সময়গুলোকে আমরা আমাদের কথাগুলোকে এবাদতে পরিণত করতে পারি না মনে রাখবেন যখন আমরা কোনো কাজ করব। যখন আমরা বুঝতে পারবো যে এই কাজের প্রতিদান এরকম আল্লাহ তালে এরকম দিবেন বা আমি এটা যদি করে তাহলে এরকম লাভ আছে আমার তাহলে ওই কাজটাতে একটা তৃপ্তি অনুভব করা যায় একটা প্রশান্তি অনুভব করা যায় আমি যখন কোনো ব্যক্তির সাথে মোসাফা এই নিয়তে করবো যেহেতু নবী বলেছেন মোসাফা করলে গুণা ঝরে আল্লাহ নবী বলেছেন মোসাফা যায় যাই দেখবো যে আমি যখন করব মোসাফা করার প্রশান্তি আলাদা মোসাফা করার প্রশান্তি আলাদা একটা অন্তরে অন্তরে একটা মানে ভালো লাগা কাজ করবে আপনার এক সাহাবি বলছেন আমি রসল সাল আলি জিজ্ঞেস করলাম সালাত রত অবস্থায় সিজদার জায়গা থেকে ধুলা মাটি সরানোর ব্যাপারে যে সরাবো কিনা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াখে দাতান তুমি একবার তুমি একবার সরাতে পারো কিন্তু তোমার জন্য না সরাটাই উত্তম তুমি যদি ওই ধুলা বালিটা না সরাও তাহলে তোমার জন্য উত্তম কিসের চাইতে কালো চক্ষু বিশিষ্ট একশোটা উঁটের চাইতে আমরা মনে হয় বুঝতে পারিনি কথাটা এখনো আমরা বেশিরভাগই বুঝতে পারিনি আমরা নামাজ পড়ি না নামাজ পড়তে গিয়ে অনেক সময় তো খেয়াল করলাম না নামাজ শুরু করে দিলাম কিন্তু যখন আমি সিজদা দিতে যাচ্ছি তখন দেখছি যে সিজদার জায়গায় ধোলা আছে বালি আছে তখন তো আমরা অনেকেই আগে দু চারবার ফু দিয়ে যত জোরে শক্তি এরপরও যদি দেখি যে রাস্তা ক্লিয়ার নয় তাহলে আবার হাত দিয়ে মুছি তাই না রাসুল সাল্লাম বলেন যে কেউ যদি ধুলা সরাতে চায় তাহলে একবার করবে তবে আল্লাহ বলছেন কি ও যদি ধুলাটা না সরাই বালিটা না সরাই তাহলে তার এই না সরানোটা বিশিষ্ট চাইতে উত্তম তাহলে আমি যখন সিজদা সিজদা দিতে গিয়ে যে ওই জায়গায় ধুলা আছে ওই ধুলাতে সিজদা দিতেও আমাকে ভালো লাগবে কেন কেন ভালো লাগবে যে আমি এটাতে সিজদা দিলে আমার একশোটা উটের চাইতে উত্তম ধুলাতে সিজদা দিতে ভালো লাগবে আপনাকে তার মানে ওই সময়ে ধুলাটা না সরানোটা হচ্ছে এই ওটা হচ্ছে এবাদত শুধু তাই নয় আমরা আমরা আমাদের কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাথে কথা বলার সময় তাকে কোনো বিষয়ে তাকে উপদেশ দিব কোনো বিষয়ে তাকে সুপরামর্শ দিব এটাও আমার জন্য এই বাদত এটা আমার জন্য ইবাদত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান ইয়াসার আলম অসেরিন ইয়াসার আল্লাহামা যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে সহজ করে দিবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার বিপদগুলোকে সহজ করে দিবেন আমার কোনো ভাই বিপদে পড়েছে সে কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে সে কী করবে আমি তাকে একটা সুন্দর পরামর্শ দিলাম আমার পরামর্শে সেই এই হেজিটেশান থেকে বেরিয়ে আসতে পারলো এই বিপদ থেকে উদ্ধার পেল এটাও আমার জন্য এবাদত এটাও ইবাদত শুধু তাই নয় বসাও আমার জন্য ইবাদত শোয়াও আমার জন্য ইবাদত ওরা স্লুসাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি কোন মাজলিসে বসে যদি ওই আল্লাহ তালার জিকির না করে তাহলে এই মাজলিস তাদের জন্য এই মাজলিসটা তাদের জন্য আফসোসের কারণ হবে কেয়ামতের দিনে আফসোস করবে তারা আমি এই কাজটা আমি অমুক জায়গায় বসেছিলাম আল্লাহ তালার জিকির করে নিই আমি অমুক মাজলিসে বসেছিলাম রসুলসাল আলাইহি সাল্লামর ওপরে দরুদ পাঠ করে নিই এটার জন্য সে আফসোস করবে তার মানে কোন মাজলিসে বসে আল্লাহ তালার জিকির করা এটাও হচ্ছে এবাদত রসল আল্লাহ তালু বলছেন যে আমি কোন মাজলিসে বসে গণনা করে দেখেছি আল্লাহনবী মজলিসে বসা অবস্থাতেই তিনি এক শতবার বলতেন অতুব আলাইয়া ইনকাত্তাবুর রহিম এরকম মাদলিসে বসে বসে আছেন নবী ওই মাজলিসে বসা অবস্থাতেই তিনি এগুলো বলতেন শুধু তাই নয় কোনো ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাটা ইবাদত কোন ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাটাও হচ্ছে এ বাদত রসুল সাল বলছেন তোমার কোন ভাইয়ের সামনে তুমি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলবে এটাও হচ্ছে সদকা এটাও সদকা সাদকা কোনটা আমি যখন আমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের সময় তাদের সাথে হাসি মুখে কথা বলবো আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বলছেন এই হাসি মুখে কথা বলাটা হচ্ছে সাদকা তার মানে আমি যখন আমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললাম তখন আমি কি করলাম এবাদত করলাম সদকাতে নেকে হয় না কোনো হয় নেকে হয় না তাই এবাদত ছাড়া ছাড়াকে নেকি পাওয়া যায় এবাদত ছাড়া নেকি পাওয়া যাবে না এবাদত ছাড়া নাকি পাওয়া যাবে না সুতরাং আমি যখন আমার কোনো ভাইয়ের সাথে এইভাবে ঠিক সাক্ষাৎ করব এটা আমার জন্য এবাদক রসুল সাল সাল্লাম বলছেন কোন ব্যক্তি কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাকে যেন তুচ্ছ মনে না করে এটাকে যেন সিম্পল মনে না করে আমরা হয়তো ভাবতে পারি যে তার সাথে মানে হেসে হেসে কথা বলতে হবে কি এমন একটা ব্যাপার একটা সিম্পল একটা ব্যাপার হাসার কি দরকার আছে কিন্তু না কিন্তু না রসুল বলছেন কি যে কেউ যেন এটাকে তুচ্ছ মনে না করে সামান্য যেন মনে না করে তার কারণ এর মধ্যেও নেকি রয়েছে ঠিক ভাবে বিবাহ করাটাও হচ্ছে এবাদত শুধু তাই নয় স্ত্রীর সাথে মেলামেশা করাটাও এবাদত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন রাসুল সাল্লাম বলছেন একটা মানুষকে তার জোড়ের বিনিময়ে প্রত্যেকটা জোড়ের বিনিময়ে প্রতিদিন একটা করে সদ্গা করা উচিত সদ্গা করা উচিত রসুল সাল্লামকে জিজ্ঞেস করলে যে আল্লাহ রসুল এটা কে পারবে কার পক্ষে সম্ভব এটা রসুল সাল্লাম বলছেন আল আমরুফে সদাকাতুন ওয়া নাই আনিল মুনকারে সদাকাতুন কোনো ভালো কাজের আদেশ দেওয়া এটাও হচ্ছে সদকা কোনো মন্দ কাজ থেকে নিষেধ করা এটাও হচ্ছে সদকা তার মানে আমি বিবাদমান কোনো ব্যক্তি যারা পরস্পরকে গালিগালাজ করছে অথবা মন্দ কোনো কথা বলছে আমি তাদেরকে এটা থেকে বিরত রাখলাম বিরত থাকতে বললাম এটাও এবাদত এটাও এবাদত এরপর আসল সাল আলী আসাল্লাম বলছেন কুল্ল ত্যাগ বিরতিন সদাকাতুন কুল্ল তাহমিদ হাতেন সদাকতুন কুল্ল তসবি হাতেন সদাকতুন কুল্লো তাহলিল সদা কতুন প্রত্যেকটা আল্লাহ আকবর প্রত্যেকটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুবহান আল্লাহ প্রত্যেকটা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সদকা এগুলো প্রত্যেকটাই সদকা সদকা করা কি এবাদত নয় অবশ্যই এবাদত এরপর আসল সাল্লা সাল্লাম বলছেন ওয়াফি বুদে সদা সদাকতুন তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করো এটাও সদকা তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো এটাও কি সাদকা সাহাবিগণ আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা যেটা কেমন কথা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আই ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু যে আমাদের কোন ব্যক্তি তার মনের খাওয়াহেস তার মনের চাহিদা মিটাবে এটাতেও সাদকা রয়েছে এটাও কি সাদকা স্ত্রীর সাথে মেলামেশা করবে বললেন যদি সে এই কাজটা তারা স্ত্রীর সাথে না করে কোনো হারাম জায়গায় যদি করতো তাহলে তার জন্য কি পাপ হতো না বললেন যে জি তাহলে ওটা হালাল জায়গায় করার জন্য তার জন্য এটা কি হয়ে গেল সদকা হয়ে গেল তার মানে তার মানে আমরা যখন আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে গল্প করব বা তাদের সাথে ভালো মেজাজে কথা বলবো এই প্রত্যেকটা হচ্ছে সবগুলোই হচ্ছে এবাদত সবগুলোই এবাদত রাসূল সাল্লাহু আলাইসাল্লাম বলছেন ইন্না কালাতুং ফেকা লাতুন ফেকা তুমি যেইটাই খরচ করো না কেন তুমি যেটুকুই তোমার পরিবারের পিছনে খরচ করো না কেন তাব দাগ বেহা ওয়াজ যেটার বিনিময়ে তুমি আল্লাহ তাআলার কাছে প্রতিদান আশা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উসবেতা আলাইহা এই প্রত্যেকটার জন্য তাকে নেকি দেওয়া হবে এমন কি তিনি বলেন হাত্তাল লুকমাটা তাজআলুহা ফি ইমরাতিকা এমন কি তুমি যে তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও খেতে খেতে এটাও হচ্ছে সাদকা এটাও কি সাদকা একসাথে খাচ্ছে এমনিতে মন হলো কোন স্ত্রীর মন হলো তার স্বামীকে এক লোকমা তুলে দিল তার স্বামী তার ইচ্ছে হলো তার স্ত্রীকে লোকমা তুলে দিল এটা হচ্ছে কি পরস্পরে সাদকা করা হলো তাহলে আমরা যখন এগুলো করলি যখন করব আমরা তখন কে এ আমাদের লোকমা আদান প্রদান করাটা এটা কি এবাদত নয় এটাও এবাদত শুধু তাই নয় আমরা খাবার সময় বিসমিল্লা বলবো এটাও এবাদত বিসমিল্লা বলতে ভুলে গেলে বলবো এটাও এবাদত খেতে খেতে কোনো খাবার পড়ে গেল সেটাকে তুলে খাবো এটাও হচ্ছে এবাদত এটাও এবাদত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এবাদত কাকে বলে এটাই বুঝি না ম্যাক্সিমাম আমি বুঝি না ওই যে বললাম এবাদত হলো কি নামাজ পড়া রোজা রাখা কোরআনতে তেলাওয়াত করা হয়তো যারা একটু বেশি জানি কোরআন তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদিগুলোকে আমরা এবাদত মনে করি শুধু তাই নয় যার যেই দায়িত্ব আছে তার সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটাও হচ্ছে এবাদত কাউকে গার্ডের দায়িত্ব দেওয়া আছে কাউকে শিক্ষকতার দায়িত্ব দেওয়া আছে কাউকে অন্য কিছুর দায়িত্ব দেওয়া আছে যার যে দায়িত্ব দেওয়া আছে তার প্রত্যেকটা দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তার এই দায়িত্বটা একটা এবাদতে পরিণত হবে এবাদতে পরিণত হবে কিন্তু আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে এবাদত কি এটাকে বুঝতে হবে কোনটাকে এবাদত বলে এবং আমরা এটাকে এবাদতে কিভাবে পরিণত করতে পারি আমাদের এই পদ্ধতিগুলো সিস্টেমগুলো বুঝতে হবে আমরা যদি এটা যদি বুঝতে পারি দেখবেন যে আমরা আমাদের চব্বিশটা ঘন্টা সময় আমরা এটাকে আমাদের এই সময়টাকে এবাদতে পরিণত করতে পারবো শুধু তাই নয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমরা সবাই জানি এটা রাসুল সাল্লা বলছেন যেই ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুর্সি পড়বে আয়াতুল কুর্সি পড়বে তার একটা শিওরে কি রাখবে একটা ফেরেস তাকে পাহাদার পাহারাদার রাখবে সে থাকবে একবারে ফজর পর্যন্ত তার মানে আমি যখন এই যে শোয়ার সময় যে রাজকারগুলো যেগুলো আছে এগুলো বলে এগুলো করে যখন শুয়ে গেলাম আমার এই ঘুমানোটাও এবাদত ঘুমানোটাও এবাদত কি আমরা কি বুঝতে পারছি এবাদতটা কি শুধুমাত্র নামাজ রোজাই যে এবাদত না এবাদত যে একটা ব্যাপক শব্দ এটা প্রত্যেকটা পরিবেশে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা সময়ে এটা আমাদের সাথে জড়িত শুধুমাত্র এটা আমাদের সঠিক ব্যবহার করা লাগবে শুধু আমাদের কী করা লাগবে সঠিক ব্যবহার করা লাগবে এরকম কতগুলো বলবো অনেক আছে শুধুমাত্র আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে শরীয়ত আমাদের কোনটা করতে বলেছে কোনটা থেকে নিষেধ করেছে আমরা যদি এটা করতে পারি দেখবেন যা এটা আমাদের এবাদতে পরিণত হয়ে যাবে আমরা শোয়ার সময় ডান কাতে ডান গালে ডান হাত দিয়ে শুইব এটাও এবাদত এটাও এ শোয়ার সুনাতি পদ্ধতি কি ডান দিকে শুইবে ডান গালের নিচে ডান হাত দিয়ে যখন আমি এভাবে শুইতে পারবো তখন এর এই শোয়াটাও আমার জন্য এবাদতে পরিণত হবে শুধু তাই নয় আমারকে উপকার করলো আমি তাকে বললাম যে জজাক আল্লাহ হই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক সাল্লাম বলছেন কেউ যদি কারো উপকার করে আর সে তার উপকারের প্রতি উত্তরে যদি খালি এটা বলে যে তাহলে তাকে একবারে পরিপূর্ণভাবে প্রতিদান দিল কিন্তু আমাদের আমাদের মধ্যে এটার চাইতে ধন্যবাদ আর থ্যাংক ইউরই প্রচলন বেশি তাই না আমাদের মাঝে ধন্যবাদ আর থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ বেশি একটু থ্যাংক মানে ধন্যবাদের চাইতে থ্যাংক ইউটা বললে একটু যেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগে একটু এই হলো আমাদের অবস্থা তাই না শুধু তাই নয় পোশাক পরার সময় আমরা যে টাকনুর উপরে আমাদের প্যান্ট পরবো এটাও হচ্ছে এবাদত যদি এবাদত যদি না হতো তাহলে টাকনুর নিচে পড়ার জন্য আল্লাহ পাক জাহান নামে দিতেন না কি আমরা জানি না ফফিন না টাকনুর নিচে যেটুকু ঝুলবে এটুকু জাহান নামের আগুনে পুড়বে তাহলে টাকনুর উপরে পড়া এটা কি আমার জন্য এবাদত নয় এটা আমার জন্য এবাদত শুধু তাই নয় চোখের আঙ্গুলের ইশারা করা এই যে ইশারা করা এগুলো থেকে বিরত থাকাটাও এগুলো থেকে বিরত থাকা এটা হচ্ছে এবাদত আল্লাহ পাক পাপীদের একটা গুণ বর্ণনা করতে পেরেছেন সুরাই মোতা ইন্ন আজিরামু কানু মিনাল্লা দিন আমন ইয়াদ হাকুন যারা পাপি এরা যখন কোন মুসলিম ব্যক্তিকে দেখত তখন তারা হাসত ওয়াইদা মারু বেহমিয়া গামাজুন যখন তারা তাদের পাশ দিয়ে হাঁটতো তখন একে অপরকে টিটকারি মারতো গেল টিটকারি কীভাবে মারে হয় আঙ্গুল দিয়ে অথবা চোখেরই সারাতে তাই না তাই না এভাবেই টিটকারি মারে তাহলে আমার চক্ষুটাকে নিম্নগামী করা এটা কি এ বাদত নয় এটাও ইবাদত যদি এটার কারণে গুণা হয় যদি চোখের আঙ্গুলের ইশারার কারণে যদি গুণা হয় তাহলে চক্ষু নিম্নগামী রাখলেও আল্লাহ তালা এর জন্য আমাদের জন্য প্রতিদানের ব্যবস্থা রেখেছেন আমি আর কথা না বাড়িয়ে আমার মনে হয় আমি যেটা বোঝাতে চেয়েছি আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা চব্বিশ ঘন্টা এ মধ্যে থাকি শুধুমাত্র আমাদের একটু পরিবেশটা বুঝতে হবে বাস খালি এটা করতে পারলেই আমাদের প্রত্যেকটা সময় আমরা আমাদের সময়টাকে এবাদতে পরিণত করতে পারবো শুধুমাত্র সালাত সিয়াম জাকাত এই যে মসজিদে সাদগা করলাম সে খালি এবাদত এটাই এবাদত নয় আমাদের প্রত্যেকটা কথা এবাদত আমাদের প্রত্যেকটা আচরণই এবাদত কি আমাদের ইশারাটাও এবাদত রাসুলসাল্লি সাল্লামের কাছে রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কা বীজের পরে সাত জনের নাম ঘোষণা করে বললেন যে সবাইকে মাপ করলে এই সাতজনকে যেখানে পাবা সেখানে মারবা তার কারণ তারা আল্লাহ নবীকে গালি দিয়েছিল আল্লাহনবীর নামে কুচ্ছা রটনা করেছিল কিন্তু তারা জানতেন যে আল্লাহনবী হচ্ছে অত্যন্ত দয়ালু কোনোভাবে যদি আল্লাহনবীর কাছে যেতে পারি তাহলে তিনি আর আমাদের মারবেন না এক এই সাত জনের মধ্যে এক এক ব্যক্তি চুপে চুপে কীভাবে একবারে আল্লা নবীর সামনে চলে গেছে আল্লা নবী তাকে আল্লাহ সে আল্লা নবীর কাছে ক্ষমা চাইছে আল্লা নবী মুখ ফিরিয়ে নিলেন তার দিকে তাকাচ্ছেন না এর কিছুক্ষণ পরে নবী তাকে মাফ করে দিলেন সে চলে যাওয়ার পরে আল্লাহ নবী বলছেন যারা আমি যখন তার দিকে তাকাইনি তখন তোমরা তাকে কেন হত্যা করলে না কেন হত্যা করলে না সাহাবিরা বলছেন আল্লাহ রসল আমরা তো এটা বুঝতে পারিনি আপনি একটু খালি চোখ দিয়ে ইশারা দিতেন যে একে এর কল্লা উড়িয়ে দাও খালি একটু চোখ দিয়ে ইসারা দিতেন তখন সাল্লাম বললেন নবীদের জন্য চোখের খেয়ানত করা জায়েজ নয় নবীদের জন্য এই চোখের ইশারা করা এটা জায়েজ নয় এই জন্য আমি করিনি নইলে আমি তোমাদের ইশারা করে দিতাম এই জন্য বুঝতে হবে আমাদের প্রত্যেকটা চাহনি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ক্ষণ আমাদের অঙ্গভঙ্গি সবগুলোই এবাদত তাই আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সময়কে এ বাদতে পরিণত